আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? গত 5 আগস্টের গণ অভ্যুত্থানের পর থেকে বাংলাদেশ বিষয় এবং আন্তর্জাতিক বিষয়ে আমরা যে সকল টপিক কভার করতাম বা পড়তাম, আমার কাছে মনে হচ্ছে তার ভিতরে একটা ভীষণ রকমের পরিবর্তন আসবে। যেগুলো আমরা ধরে রাখছিলাম যে এখান থেকে 10 মার্ক বা 20 মার্কের একটা কোশ্চেন আসবেই, যেমন মুক্তিযোদ্ধা থেকে হতে পারে, তারপরে সংবিধান থেকে হতে পারে, সংবিধান সংশোধনী স্পেশালি, তো সেসব জায়গায় তো আমূল পরিবর্তন আসবে, কোশ্চেন প্যাটার্নেও পরিবর্তন আসবে, বিশেষ করে বাংলাদেশ এবং আন্তর্জাতিক বিষয়গুলির উপরে। তো সেই দৃষ্টিকোণ থেকে আগে যে সকল জিনিস পড়তাম, আইনসভা, নির্বাহী বিভাগ বা শাসন বিভাগ, বিচার বিভাগ, তারপর মুক্তিযুদ্ধ, স্পেশালি এই জায়গাগুলোতে, সেগুলোর এখন যে পরিবর্তন আসতেছে, তো ওইখানে 20 মার্ক বা 10 মার্ক ধরে রাখাটা আমার মনে হয় যে বোকামি। তো নতুন অনেক কিছু পররাষ্ট্র নীতি সহ অনেক কিছুই পড়তে হবে, নতুন সিলেবাসে ইনক্লুড হবে বা করতে হবে। তো এই জন্য আমি এখানে কয়েকটা টপিক লিখে রেখেছি যেগুলো আমার কাছে মনে হচ্ছে যে এই মুহূর্তে ইম্পর্টেন্ট। একটা হচ্ছে ক্ষুদ্র ঋণ বিষয় এবং বাংলাদেশের দারিদ্র বিমোচনে সহায়তা করেছে গ্রামীণ ব্যাংকের ভূমিকা। এক কথায় বলতে গেলে গ্রামীণ ব্যাংকের আদ্যোপান্ত, প্রতিষ্ঠা থেকে শুরু করে বাংলাদেশে কত সালে কোথায় কোথায় কত ভাবে ইনভেস্ট করেছে, মানুষের দারিদ্র বিমোচন করেছে, সমস্ত কিছু, এটা এখন বলা যায় যে 3 স্টার হবে। এখানে 3 স্টার সমপরিমাণ মর্যাদা দেওয়া উচিত এখন গ্রামীণ ব্যাংকে। দ্বিতীয়ত আমেরিকার নির্বাচনটাও এখন পড়তে হবে, কারণ আমরা সকলেই বুঝতে পারছি যে আমেরিকার কী পরিমাণ প্রভাব এখন বাংলাদেশে আছে। 3 নম্বরে বর্তমান পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশের পররাষ্ট্রনীতি কী হবে, বিশদ আলোচনা। 4 নম্বরে যেটা করেছি, তত্ত্বাবধায়ক সরকার রিলেটেড অল থিংস, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, যেটা আমরা মোটামুটি একটু কম প্রায়োরিটি দিয়ে অন্য কিছু পড়তেছিলাম, তবে আমার এখন মনে হচ্ছে যে এই পরিস্থিতিতে এইটাও 3 স্টার দেওয়ার মতো একটা টপিক। তো আপাতত আমার কাছে এই 4টা মনে হয়েছে, তবে বিসিএস মেন্স যে বইটা পাওয়া যায় ওইখানে প্রত্যেক মাসে মাসে আপডেট হয় বিভিন্ন টপিক নিয়ে, হাইপ টপিক যেগুলো সেগুলো দেয়, তো ওইগুলা যখন আবার ওই বইটা হাতে পাবো, এই মাসেরটা আমি এখন হাতে পাইনি, তখন আমি অন্য বিষয় এখানে ইনক্লুড করব। আর এই এই বিষয়গুলো পড়ার জন্য কোন বই আমার ফলো করা উচিত আপনারা প্লিজ একটু সাজেস্ট করবেন। তাছাড়া আমি তো নেট সার্চ করে দেখবো, আর যেখান থেকে পাই ভালো অথেন্টিক জিনিসপত্র যেখান থেকে পাবো আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আর এই যে 4টা বললাম, এই 4টা আপনারা চাইলে নোট করে নিতে পারেন, এবং এই 4টাও আপনারা বাংলাদেশ বিষয়, আন্তর্জাতিক বিষয় হিসেবে তো দেখবেনই, তাছাড়া এটার থেকে কিন্তু বাংলা ইংলিশের রচনাও আসতে পারে।